করোনা মহামারী পরবর্তী ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে লন্ডন স্পোর্টিফ। নানা চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি মূলধারার ক্রীড়া সংগঠনগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ক্লাবটি এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তাদের নানা কার্যক্রম প্রশংসিত হয়েছে। পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে এবারের লন্ডন স্পোর্টিফের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে ক্লাবের খেলোয়াড়রা ছাড়াও যোগ দেন কোচ, দলপ্রতিনিধি, কমিউনিটি নেতাসহ অনেকে। এ সময় বিভিন্ন বিভাগে বিশেষ কৃতিত্বের কারণে ক্লাব সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অলাভজনক এই সংগঠনের মাধ্যমে কমিউনিটির তরুণদের শরীর চর্চার পাশাপাশি মূলধারার ক্রীড়াঙ্গনে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে, যার প্রশংসা করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিরা। লন্ডন আমরা এই ধরনের প্রজেক্টর দরকার, যে আমরা স্বাস্থ্য লাগি ভেরি ইম্পর্টেন্ট। উই নো আওয়ার কমিউনিটি সাফার ফ্রম obesity, overweight. Health and well-being, fitness will be very important, আপনার mentally as well as physically. এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই যে ক্লাবটি আমরা গত 2017 সালে স্টার্ট করেছিলাম ক্রিকেট দিয়ে, এখন আমরা প্রায় মাল্টি স্পোর্ট সংগঠন হয়ে গেছি। এটা ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, বাচ্চাদের প্রজেক্ট, উইমেন্সদের প্রজেক্ট আমরা রান করি এবং খুবই সাকসেসফুলি। গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট রান করি, লোকাল কাউন্সিলের প্রজেক্ট রান করি, ইংলিশ ক্রিকেট বোর্ড ECB প্রজেক্ট রান করি, আমরা হোম অফিসের প্রজেক্ট রয়েছে এগুলো আমরা রান করি। আমাদের ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিমগুলো মিনস্ট্রিমে, এদেশের মিনস্ট্রিমে ক্রিকেট খেলে, মিডল সেক্স ক্রিকেট লিগ এবং কমিউনিটি বিভিন্ন ক্রিকেট লিগ খেলে। আমাদের ক্রিকেটে 6টা টিম আছে এবং ফুটবলে এগেইন আমরা মিনস্ট্রিমে ফুটবল খেলতেছি এই দেশে, আমাদের ফুটবলে 2টা টিম আছে। ক্রিকেট দিয়ে লন্ডন স্পোর্টিফের যাত্রা শুরু হলেও এখন ফুটবল, ব্যাডমিন্টনও বেশ এগিয়েছে ক্লাবটি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।